দেখুন আমবোজ আইগুলো বাইলে ধরে আমরা লোড আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি। আব্দুল মজিদ ফিশিং ইউটিউব চ্যানেলের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। ডুব দিয়ে মাছ ধরার পদ্ধতি দেখাচ্ছি। সব কিন্তু মাছ ধরা মানুষ এই যে ডুব দিয়ে বাইলা মাছ আয় মাছ গোলসা মাছ এগুলো ধরতেছি সব ডুবা মাছ ধরায় সব ব্যস্ত আমরাও ধরতেছি এইখানে এই যে সঙ্গী লালচান ভাই খুব সুন্দর সুন্দর বড় বড় বাইলা ধরতেছি কতগুলো হয় একসাথে আমাদেরকে দেখাবো দর্শক সবাই ভিডিও জুড়ে থাকবেন সবাইকে অনুরোধ করলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন কোথার থেকে দেখছেন দর্শকের যে লালচান ভাই বাইলা আজ ডুবাইয়া ধরতেছে সেই দৃশ্য আপনাদেরকে ধারণ করে দেখাইতেছি ওই যে দেখেন কত বড় একটা ধরছে এদিকে সেঙ্গা দেয় না এর মধ্যে হ্যাঁ ড্রামে দিবা পানি দিয়া জিন্দা থাকবো দর্শক এই যে দেখে সরঞ্জাম আমরা ড্রাম নিয়ে আইছি ড্রামে পানি ভর্তিছে এখানে একটা একটা গ্রাম মাছ ধরবো এই যে এখানে জিয়া রাখবো বিসমিল্লা 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 এটা আমাদের পয়লা যাত্রা হলো দর্শক এটা ব্রহ্মপুত্র নদীর পার এখান দিয়ে অনেক গর্ত আছে যে নদীর পার দিয়ে এই যে ঝাউ গাছ দেখতেছেন এখান দিয়ে অনেক গর্ত আছে এই গর্তে ডুব দিয়ে দিয়া মাছ ধরে লালচান ভাই অনেকেই ধরে সকালে আরো দুইজন ধরছে এর আগে কিন্তু ওই গর্তে যে বেশি ডুবাইতে পারে বুঝবেন মাছ তারই কারণ অনেক সময় যে ডুবায়া থাকতে পারে সেই বেশি মাছ ধরতে পারে আর যে ডুবায়া কম সময় থাকে কম মাছ ধরতে পারে যাই হোক দেখতে থাকেন ভাই আবারও ডুব দিল দেখেন কত সময় এক ডুবে যে এসছে পাইসাও পায় নাই এইভাবে অনেকেই কোনো সময় দলবদ্ধভাবে মাছ ধরে পাঁচজন সাতজন করে আসে আজকে কিন্তু আমরা দুইজন অনেকে মাছ এই যে আগে একজন আছে। ওই যে তিনজন মাছ ধরে যাই হোক দেখতে থাকেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করবেন কোথা থেকে দেখছে দর্শক দেখেন এইবার আরো কত সুন্দরটা ধরছে হুম সেই সুন্দর সেই সুন্দর দুইটা হইলো দর্শক আমাদের মাছ দুইটা এই যে দেখেন টান দিয়ে অল্প অল্প করে ঝাউ গাছ আছে আর নিচে কাঁচার এটা কিন্তু পুরান কাঁচার এই কাঁচার দিয়ে অনেক গর্ত আছে ওই গর্তগুলোর মধ্যে হাত দিয়ে দিয়ে ওই ভাইজান মাছ ধরতেছে কোনবার দিন অনেক কয়জন আসছে কিন্তু আজকে ভাই একাই কারণ এরা যারা ডুব দেওয়াতে পারগো তারাই মাছ ধরতে পারে এখানে অন্যথায় আমাদের সাধারণ মানুষের ধরা খুব কষ্টকর হয় যে ফলে দেখতেছে আর যাইতেছে হাত দিয়ে কোন সময় বাই সাইডে দেখে কোন সাইড সময় বকলে মাছের ভাস পেলে অন্যায় ডুব মারিয়া দেয়

দর্শক আমাদের এটা হলো গোডাউন এখানে জমা করতেছি আমাদের বাইলা মাছ ধরার কিন্তু সবচেয়ে বেশি কিন্তু তার মধ্যে গোলসা মাছ ধরা পড়লো কোন সময় আয়ের মাছ বিভিন্ন রঙের মাছ ধরা পড়লো সাথে নিলে বাতাসই লাগে না এখন

এই যে এখানে একটা ধরে উঠছে এর আগে দুই ডুব দিলে পায় নাই মাছ এবার কিন্তু একটা ধরছে এত লাল হ্যাঁ সে লাল না ওই রে না নাও খালি জায়গা এ জাল আছে নি হেডাই হ্যাঁ সরো 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 মাছটা দেখি মাছটা দেও আমার হাতে দর্শকদেরকে দেখাই একবার দেও তো দর্শক দেখেন কি সুন্দর ভাইলা এই যে আমি আপনাদেরকে খালি ফাঁকে দেখায় থাকি হাতে নিয়ে এখন পর্যন্ত দেখায়নি এই যে দেখেন কি সুন্দর এই সুন্দর সুন্দর মাছ কিন্তু ভাই অনেক বড় ডুব দিয়ে ধরলো ওইখানে এই যে ধরে ধরে এই ড্রামে রাখছি আমরা এই ড্রামে পানি গরম না ঠান্ডা ঠিক আছে মেলা বানি এটা অনেক কটা হয়ে গেল এক এক করে হ্যাঁ এইখানে বসে না বসে দি জামদে যায়

खाली देवर उठली तो ना मसा तले मस को दी?